Assalamualaikum everyone. Welcome back to my channel. আজ নিয়ে এসেছি গরুর ফেপসা রেসিপি নিয়ে। তো গরুর ফেপসা অনেকে পছন্দ করে থাকে। তো আমি সবচেয়ে বেশি পছন্দ করে থাকি এই অংশটা। তো কিভাবে গরুর ফেপসা রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের করে দেখাবো। এইখানে আমি পুরো 1 কেজি পরিমাণ গরুর ফেপসা নিয়ে নিয়েছি। এটাকে আমি এভাবে বড় আকৃতি করে কেটে নিয়েছি আর অনেক ভালোমতো ধুয়ে নিয়েছি যেহেতু এখানে অনেক রক্ত থাকে। তো গরম পানিতে ভালোমতো সিদ্ধ করে নিয়েছি, বাকি কোনো রক্ত বা গন্ধ থাকলে সেটা যাতে বেরিয়ে হয়ে আসতে পারে। 20 থেকে 30 মিনিট পর্যন্ত ভালোমতো সিদ্ধ করে নিয়েছি আর দেখতে এরকমই হয়েছে। তো এটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরু মাংসের মশলার যে প্যাকটা আছে রাঁধুনি, ওইটা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর আলু নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ, এটাকে আমি মাংস সাইজের কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখন চলে যাচ্ছি রান্নার স্টেপে। পরিমাণ মতো তেল গরম করে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর ভালোমতো নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি ব্লেন্ড করে নেই, হাতের ব্লেডার দিয়ে ব্লেড করে নিয়েছি। যেহেতু আমি ফেপসা রান্না করছি সেক্ষেত্রে এই পেঁয়াজ রসুনকে বেশিটা কালার আনব না, অল্প একটু নেড়েচেড়ে নেওয়ার পরে তারপর বাদ বাকি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের মশলা। এখানে আছে জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ আর আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। সবটুকু আমি একসাথে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, তার থেকে আমি হাফ টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি জিরা মশলা 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 2টা টমেটো ফালি। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এটা কম বা বেশি আপনারা দিতে পারেন। এরপর আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে ভালোমতো কষিয়ে নিব। এরপর ভালোমতো একটু নেড়েচেড়ে তারপর ফেপসাগুলিও দিয়ে দিব। ভালোমতো নেড়েচেড়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এখন ঢাকনা ছাড়া রান্না করব, যাতে কোনো ঘ্রাণ থাকলে সেটা বের হয়ে যেতে পারে। রান্নার মাঝে আমি দিয়ে দিয়েছি আদা কুচি। আমার এই ফেপসা রান্না করতে সময় লেগেছে পুরো 30 মিনিট। তো রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা হচ্ছে অপশনাল। গরুর ফেপসা রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনারাও পেয়ে যান। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।